আগামী 11ই নভেম্বর করোনার মহামারীর সময় বিধ্বস্ত সারা পৃথিবী
에 소라 오나 바쁘다 들었다 오나 마음들다 따르는 방식 아스가 마파는 너무 좋네 바로 왔어요. 세 마누시 아들 에가리 노벌고 코로나 코 코로 코로 마테 코로 전 소라이 버스마 우리 아스겐 유브리겐 전 소라이 세 마누시 우프스티 때 사바무디 아스마리 그런 거 제 성우를 위하여 보기 바라는 것이 빈고 애교주는 빈고 졸리시게 본전 벌써 에이마세 이시게 에이마세 모이다네 에이허에 암나리아 벌사하치 김마가람에 이자를 숨지 암나 조분 되게 앞에 에이퍼자 이시지 에이 성우를 에이 성우를 위 거리 것때 এখানে অনেক টাকা পয়সা আছে যারা পায় হেঁটে রোদে উপরে বৃষ্টিতে ভিজে আধা রাস্তা দিয়ে গিয়ে রাতের পর রাত রাতের পর রাত রাতের পর রাত পরিশ্রম করে একটি ভঙ্গুর সংগঠনকে একটি মজবুত সংগঠনে পরিণত করেছে সেই নেতা এখানে উপস্থিত আছে সেই কর্মীরা এখানে উপস্থিত আছে যারা পিনপিন জামাতে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করছে কাফলে কাফল মাথায় গেঁথে রাষ্ট্রকে আত্মতি দিয়ে প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নেতৃত্বে এই দেশটিকে দেশের মানুষের পূর্ণ বাধের অধিকার পরিষ্কার করছেন নুরুসেন ফাত্তা হয়েছেন পুরস্কার হয়েছে অনেকে হাত পা কেড়ে পঙ্গু করে দিয়েছে নিজেদের একটি জায়গা পরিষ্কার অনেক নেতা কর্মী আছেন রাতের পর রাত ধরে বাইরে ছিলেন আমার চোখে সামনে বসে অনেকে আছেন এখন তাদের বাসায় ঘরে খাবার নেই কিন্তু আদর্শ চুপুরিকে কিন্তু বুকে ধারণ করে একদিনের জন্য পিস্পা হয়ে সেই সংগঠনটি 15 বছর পূর্তি সেই সমাবেশ বিশাল সমাবেশ যুব সমাবেশ আমি বিশ্বাস করি উত্তরের যোগ্য নেতৃত্ব দীর্ঘদিন তাদের সাথে কাজ করেছি রাতের পর রাত দিনের পর দিন বস্তিতে ঘুমিয়েছি আন্দোলন সংগ্রাম করেছি দিন থেকে কদম মেটেছি একসাথে রক্ত চক্রিয় করে রাজপথ দখলে রেখেছি সেই যোগ্য নেতৃত্ব উত্তর আছেন তারা এখানে বসা আছেন আমি বিশ্বাস করি যেমন করে বিগত দিন আপনাদের সুযোগ্য নেতৃত্বে এই বাংলাদেশে এই ঢাকা শহরে বিশেষ করে 95 দিন হরতাল অবরোধ ডেকেছেন জিসিবি তিনটি জামাত সারা বাংলাদেশ তার দখল করেছিল কিন্তু ঢাকা শহর দখল করতে পারে শুধু ৯২টা দিন এই সব নেতে বর্তলা আমাদের বর্তলা যুবলীগের নেতা কর্মীরা মিছিল করে হুন্ডা বহর নিয়ে জামান নিয়ে এসেছেন ঢাকা শহরে জামা বিনপি নন্দপুর যুবলীগ তার দত্তনের জবাব নাম দিতে পারে নাই সেই সুযোগ্য নেতৃত্ব সভাপতি সাধারণ সম্পাদক এখন জীবিত আছে আমি বিশ্বাস করি আপনাদের প্রিয় নেতা জাকির হোসেন বাবুর সাধারণ সম্পাদক সিপাহী মুসলিমের নেতৃত্বে আগামী 11 নভেম্বর আপনাদের সাংস্কৃতিক চিহ্ন আপনাদের চিহ্ন সবুজ ক্যাপ সেই সবুজ ক্যাপ দিয়ে ঢাকা মহানগর উত্তরে যে সুযোগ্য নেতৃত্ব রেখে আসি এসেছি বিশ্বাস করি এই সুযোগ্য নেতৃত্ব ওই ঐতিহাসিক সব উদ্যান সেদিন ভরপুর করেছে কারণ বিগত দিনে আমি নিজের চোখে দেখেছি তাদের সাহস তাদের জীবনের যুগে একটি সংগঠনকে কত বেশি ভালোবাসে আর আজকে সেই সংগঠনের চেয়ারম্যান সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান শেখ ফজলুল ইসলাম পরশ
앞에 새 있어라. 죽었으면 আমি বিশ্বাস করি মনে প্রাণে, বিশ্বাস করি মনে প্রাণে, আমাদের অনেক নেতারা বিএনপি জামাতের সাথে আটাক করে বন্ধুত্ব রাখে। আপনার সামনে যে কর্মী বাহিনী বসে আছে এই কর্মী বাহিনী বিএনপি জামাতের সাথে আটাক করে, আটাক করে আমি আটাক করে আমার উপরে নেতারা, কিন্তু কর্মীরা এমনি করতে শিখে নাই, কারণ তাদের রক্ত ঝরেছে এই নামে, এই নাগাসোর রক্ত ঝরেছে জুলুঙ্গে, নুসেন রক্ত হয়ে ঝরেছে, আর এই ঢাকা সহ আবার বিএনপি জামাত দখল করবে জুলুঙ্গি বেঁচে থাকতে। বিএনপি জামাত তাদের সাথে প্রতিযোগিতায় আনে জুলুঙ্গিকে, জুলুঙ্গের সাথে প্রতিযোগিতায় আনে জুলুঙ্গিকে, এটা মানায় না, এটা মানায় না। যুবদলের নেতৃত্ব দিচ্ছে সন্ত্রাসী, যুবদলের নেতৃত্ব দিচ্ছে জামাত, যুবদলের নেতৃত্ব দিচ্ছে সেই পরাধীন শক্তি জামাত বিরোধী নেতা কর্মীরা, আর যুবলীগের নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকারী, আর যুবলীগের নেত্রী হয়ে আমার নেত্রী আসলে শেখ হাসিনা, যিনি একজন সফল সবার মানুষ, আর যুবদলের নেত্রী হল বেগম খালেদা জিয়া, যিনি এদিন নেতা মাত্র সরকার কর্মী, যুবদলের নেত্রী হচ্ছে তারেক রহমান, যিনি বাংলাদেশে 2001 সালে 2001 থেকে 2006 সাল এদেশের মানুষের অর্থ লুটপাট করে এদেশে বাসা করেছেন, হাবগন ফোবগন লাগিয়েছেন, গাজীপুরে ফোবগন লাগিয়ে সেখানে নকুটি নাচিয়েছেন, আর সেরকম একটি চিহ্নিত মানুষের নেতৃত্বে যে সংগঠন, সেই সংগঠনের সাথে বঙ্গবন্ধুর নির্দেশে হাতের সংগঠন বাংলাদেশ সমাবেশের তুলনা হবে না, তেমনি হবে, তেমনি হবে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নেতৃত্বে যে দেশ এগিয়ে চলছে, যে সংগঠন নেতৃত্ব দেয় বঙ্গবন্ধু কোনা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, সেই সংগঠনের সাথে বিএনপি জামাতের তুলনা করার কোন সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা শুধু নিজেদেরকে ভালোবাসি, নিজের দলের মানুষকে ভালোবাসি, সম্মান দিতে শিখি, আদর করি, যত্ন করি, ইনশাআল্লাহ বিএনপি কথাবার্তা জুড়ি করে ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে আগামী 11 তারিখ আমি যুবলীগের প্রত্যেক ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিকে একটু চিঠি দিচ্ছি, দক্ষ নেতৃত্ব সাবেক ছাত্রলীগেরাও আসছে, সকলে সবুজ ক্যাপ পরে সকাল 11টার মধ্যে মাঠে ঢুকবেন, অনুরোধ থাকবে শুধু একটাই, যখনই ঢুকেন কিন্তু যে কজনই ঢুকেন মাঠ কিন্তু বাইরে যাবেন না, আমরা আসি বিশাল মিছিল নিয়ে ছবি তুলি, নেতা নেত্রীকে দেখাই, তারপর যার যার মনে করে এদিক সেদিককে চার রাস্তা কেটে যায়। কেন বিদ্যুৎ সংগঠন জামাত বিএনপি কিন্তু সেটা করে না, তারা বিদ্যুৎ রাস্তায় বিদ্যুৎ দাঁড়িয়ে থাকে, আমরা বিশাল রাস্তায় 200 থাকি, আর তার কৃষক যার যার মতো চলে যায়। আগামী 11 তারিখ আমি উত্তর ঝুঁকে বিশেষ অনুরোধ করবো আপনাদের ঝুঁকে মহাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনাদের যে নির্দেশনা দিবে যখন আসতে বলবে যেখানে বসতে বলবে আপনারা সেটা অক্ষরে অক্ষরে পালন করে আপনাদের পবিত্র দায়িত্ব, আর 11 তারিখে সমাবেশকে সফল করে প্রমাণ করে দিতে হবে, বিশেষ করে বিশেষ করে বিদেশি বন্ধুদেরকে জানান দিতে হবে, যে বিদেশি বন্ধুরা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখছেন আপনাদের দাসত্ব যারা স্বীকার করবে সেই বিএনপি জামাতকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চান, আর এই ষড়যন্ত্র যদি আপনারা লিপ্ত হন, ওয়ালিদনে যেভাবে বাংলার মানুষ জবাব দিয়েছে -200 রুমনাকে প্রতিহত করে আসলে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছে, আবারও সেই পথে যদি হাঁটেন বাংলাদেশের যুব সমাজ আগামী 11ই নভেম্বর
사람 믿음이 대단한 일에 믿음이 거룩에 대단한 일에 와기의 속지 빈비자마께 다시 조금만 다시 수업권에 같이 에이 수업로 망라 죽었으마 몇개 딱대 아까대 부른 것대 믿음의 사람 아가니 아가니 너무 월자시 수업이 웃다니 죽을 사람에서께 무하성에서께 미사하라 가렸지 소문들을 내 못가사리께 미사하게 아빠들 아무들보다 많이 쏟아 이것들에 대해서 제가 지난 파스토가 있는 사람과 아가미 대가리 여배모를 앞으로 꼴뱅꼴뱅에 미사하게 아빠들보다 기적과 가장이 아빠들보다 아마토는 거잖아요 아빠들 꼴못 간데 소문보다 했으니 아미야스께 방어대 싸우기 지불이야 사다로 있어 이쪽으로 가면 소문이 들어와 보라 앞에 조용한 말 조용한 분들 말하는 게